ক্যান্সার হার্ট অ্যাটাক ও দৃষ্টিশক্তি বৃদ্ধি সহ বড় বড় সব জটিল রোগের মহৌষধ কচুরমুখী চুর সরা বা কচুরমুখী অ্যারোয়েড পরিবারের অন্তর্গত উদ্ভিদ এটি ভূগর্ভস্থ মাসল মূল বৃহৎ এশিয়া প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ পশ্চিম আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার অ্যামাজন অঞ্চলের জনপ্রিয় সবজি কচুরমুখী এর পাতা হার্টের আকৃতির এবং গন্ধ বাদামের মতো চলুন জেনে নিই কচুরমুখীর স্বাস্থ্য উপকারিতা ক্লান্তি হ্রাস করে কচুরমুখী এনার্জি ধরে রাখতে ও ক্লান্তি দূর করতে সাহায্য করে এর গ্লাইসেমিক ইন্ডেক্স কম থাকে বলে অ্যাথলেটদের জন্য এটি ভালো খাবার ওজন কমায় যারা ওজন কমাতে চান তাদের জন্য এটি একটি খাবার ভালো খাবার কচুর ছড়া কারণ এর ক্যালোরির পরিমাণ খুবই কম হজম সহায়ক এই সবজিতে প্রচুর ফাইবার থাকে বলে পরিপাক প্রক্রিয়ার জন্য খুবই উপকারী এটি দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে পাকস্থলী পরিষ্কার করে ফাইবার সমৃদ্ধ হওয়ার কারণে পরিপাক প্রক্রিয়ায় সাহায্য করার পাশাপাশি পাকস্থলীর বর্জ্য পদার্থ নিষ্কাশনেও সাহায্য করে কচুরমুখী হৃদযন্ত্রের জন্য উপকারী কচুর মুখীতে ফ্যাট ও কোলেস্ট্রল কম থাকে বলে ধমনির শক্ত হয়ে যাওয়া প্রতিরোধ করে ফলে নিশ্চিন্তে কচুর মুখী খেতে পারেন দৈনিক ভিটামিন ডি গ্রহণের মাত্রার উনিশ শতাংশ পূরণ করা যায় এক কাপ কচুর ছড়া খেয়ে যা হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় হাইপার কমায় হাইপার বা উচ্চ রক্তচাপের রোগীদের কম চর্বিযুক্ত ও কম সোডিয়ামযুক্ত খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয় এক কাপ কচুর মুখীতে বিশ গ্রাম সোডিয়াম ও শূন্য দশমিক এক গ্রাম ফ্যাট থাকে বলে এটি হাইপারটেনশনের রুগীদের জন্য ভালো খাবার এছাড়াও কিডনি রোগীদের জন্য ভালো অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি এর চমৎকার উৎস কচুরমুখী এক কাপ কচুরমুখী দৈনিক ভিটামিন সি এর চাহিদার এগারো শতাংশ পূরণ করতে সক্ষম শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে এই বোতলাকার সবজিটি এছাড়াও ভিটামিন সি ইমিউনিটি বৃদ্ধিতেও সাহায্য করে বয়স বৃদ্ধিকে প্রতিহত করে কচুরমুখী একটি চমৎকার পুষ্টিকর খাবার এতে বিভিন্ন ধরনের ভিটামিন এ সি ও বি ভিটামিন থাকে কপার ম্যাঙ্গানিজ জিঙ্ক ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম আয়রন সেলিয়াম পটাশিয়াম বিটা ক্যারোটিন ও ক্রিপ্টোজেস্তিন নামক খনিজ উপাদান থাকে কচুর মুখিতে এই উপাদানগুলো ভালো অ্যান্টিঅক্সিডেন্ট যা রোগের বিরুদ্ধে সুরক্ষা দেয় এবং বয়স বৃদ্ধি প্রক্রিয়াকে ধীর করে দেয় এতে প্রোটিনও থাকে এবং এটি গ্লুকোটেন মুক্ত খাবার এছাড়াও এতে সতেরো প্রকারের অ্যামাইনো অ্যাসিড ও ওমেগা থ্রি ওমেগা সিক্স অয়েল থাকে বলে ক্যান্সার প্রতিরোধে ও কার্ডিওভাস্কুলার ভাস্কুলার রোগ ও অন্যান্য রোগ প্রতিরোধে সাহায্য করে আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস আওয়ার ভিডিও ধন্যবাদ